হেলথ ইজ ওয়েলথে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। সকলের সুস্থ জীবন কামনা করে শুরু করছি আমাদের আজকের আলোচনার বিষয়, বাত রোগ নিরাময়ে বিভিন্ন ভেষজগুণ। বাত রোগ, আমার আগের ভিডিওতে আপনারা দেখে থাকবেন তাহলে দেখবেন বাত রোগ নিরাময়ের জন্য বহু ভেষজ পদ্ধতি অবলম্বন করা যায়। আজ আপনারা দেখবেন আরো বিভিন্ন গুণাবলীগুলি। আসুন শুরু করি। আদা ও টগরের মূল বেটে ঘোল সহ কয়েকদিন সেবন করলে ঝিনঝিনি বাত আরোগ্য হয়। মাখন সহ নিয়মিত কয়েকদিন মাসকলাইয়ের পিঠা খেলে অথবা দুধ ও মাংস রস সহ অন্য আহার করার পর দশ মূলের কাত সেবন করলে আদিত বাত রোগ আরোগ্য হয়। দেবদারু, রাসনা, মাসকলাই, কুলের আটির শাঁস, কুলত্থ কলাই, মসিনা, এরণ্ড ফল, বচ, কুড়, সালুফা ও বচচূর্ণ, এইসব দ্রব্য সম পরিমাণে নিয়ে একত্রে কাজি সহ বেটে সেটা দিয়ে প্রলেপ লাগালে সকল প্রকার বাত ব্যাধি প্রশমিত হয়। রসগত বাত রোগে শরীর অবসাদ ক্লিষ্ট হয়, কাজে মন বসে না, সর্বক্ষণ ঝিমুনি ভাব থাকে। এরূপ অবস্থায় ব্রাহ্মী শাকের রস 2 চামচ প্রত্যহ সকালে ও বিকালে 2 সপ্তাহ খেলে রসগত বাত রোগ প্রশমিত হয়। পিত্ত শ্লেষ্মাজনিত বাত রোগে একাদশী, অমাবস্যা ও পূর্ণিমায় সর্বশরীরে যন্ত্রণা হয়, হাত পা কোমর নড়াচড়া করতে কষ্ট হয়। এক্ষেত্রে উচ্ছে পাতার রস 3-4 চামচ গরম করে 1 কাপ জলে মিশিয়ে সকালে ও বিকালে 2 বার কয়েকদিন নিয়মিত সেবন করলে এই পিত্ত শ্লেষ্মাজনিত বাত রোগ নিরাময় হয়। পলতা, নিমছাল, বচ, বাসক ও বহেরা এই পঞ্চকষায়ের কাথে মধু মিশিয়ে কয়েকদিন সকালে ও বিকালে সেবন করলে বাত ব্যাধি বিনষ্ট হয়। অন্তত 3 বছরের পুরাতন মানকচু, ঘৃত সহ পক্ষকাল নিয়মিত ফেলে অঙ্গবাত ব্যাধি আরোগ্য হয়ে থাকে। দেবদারু, রাসনা, মাসকলাই, কুলের আটির শাঁস, কুলত্থ কলাই, মসিনা, এরণ্ড ফল, বচ, কুড়, সালুফা ও বচচূর্ণ, এইসব দ্রব্য সম পরিমাণে নিয়ে একত্রে কাজি সহ বেটে সেটা দিয়ে প্রলেপ লাগালে সকল প্রকার বাত ব্যাধির উপশম হয়। আপনারা হয়তো এর মধ্যে বিভিন্ন উপাদানগুলি খুঁজে পাবেন, তবে যদি একান্তই না পান তবে অন্যান্য পদ্ধতি অবলম্বন করেও আপনারা আপনাদের এই বাত রোগ নিরাময় করতে পারেন। বাত রোগ দূর করার জন্য ভেষজ গুণগুলি অবলম্বন করলেই আপনারা দেখবেন ধীরে ধীরে আপনারা সুস্থ হয়ে উঠছেন। এবং এটা একটি মজার বিষয় যে এটি ওষুধের থেকেও আরও তাড়াতাড়ি নিজেদের সুস্থ করে তোলার একটি পদ্ধতি হিসাবে ব্যবহার করা যেতে পারে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে ভবিষ্যতে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর আকাঙ্ক্ষা দেখাতে পারব। নমস্কার, ধন্যবাদ।